দেশের উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীরও অগ্রগতি হয়েছে জানালেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সকালে ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডে মাল্টিপারপাস শেড হল ছেচল্লিশের উদ্বোধন করে একথা বলেন তিনি জাতীয় ও সেনাবাহিনী পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠান সহ যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশিক্ষণ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে সেট ব্যবহার করা হবে বলেও জানান সেনা প্রধান দেশের উন্নয়ন অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীর অগ্রযাত্রা হচ্ছে এই যে এরকম অনেক উন্নতি আমরা সার্বিক অনেক কিছুতে করেছি যে এখন যে উন্নতি আমরা করেছি সেটা সম্ভব হতো না যদি না বাংলাদেশ স্বাধীন হতো নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার